ক্লাস সেভেনের গণিতের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা হচ্ছে বীজগণিতের বর্গ নির্ণয় সূত্র। সূত্রটা কিভাবে আমরা প্রমাণ করব সেটাই আজকে দেখাব। আমরা জানি a ইনটু a সমান এ স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইনটু এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার। তো এ প্লাস বি তার হোল স্কোয়ার এই সূত্রটা কীভাবে আসছে সেটা আমরা প্রমাণ করব। তাহলে এ প্লাস বি ইনটু এ প্লাস বি এটাকে আমরা বহুপদ রাশির গুণ করব। এ ইনটু এ প্লাস বি প্লাস বি ইনটু এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের একটা সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে বর্গ নির্ণয় সূত্র। এবারে এখান থেকে আমরা আর একটা সূত্র পেয়ে যাব, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বিকে আমরা বাঁ দিয়ে নিয়ে এলাম, ডান দিয়ে পড়ে রইল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আর একটা সূত্র আমরা পেলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এই সূত্রগুলোকে মুখস্থ না করে যদি আমরা প্রমাণ করে দেখাতে পারি তাহলে খুব সহজে মনে রাখা যাবে। ঠিক একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটাকে আমরা এটা গুণ করব, তাহলে এ ইন্টু এ মাইনাস বি মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে আর একটা সূত্র আমরা পাবো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র পেলাম, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখন এই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটাকে আমরা জ্যামিতিক উপায়ে কীভাবে প্রমাণ করব, এ প্লাস বি এ হোল স্কোয়ার এই সূত্রটাকে আমরা জ্যামিতিক উপায়ে প্রমাণ করব। এ প্লাস বি এটা আমরা একটা বর্গাকার মানে বর্গক্ষেত্র নিলাম, এটা এ প্লাস বি, এটা এই পর্যন্ত আমরা ধরে নিলাম এ, আর এটা হচ্ছে বি। ঠিক তাহলে প্রত্যেকটা ওই দিকে একই রকমভাবে এটা এ এ এ এ এটা বি এটা এ এটা তাহলে বি এটা বি এটা এ এটা বি এটাও বি এটাও বি। তাহলে প্রথম যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্কোয়ার, তাহলে যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে ওই স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে ক্ষেত্রফলটা কত, তাহলে এ স্কোয়ার প্লাস এই ফিগারটা যেটা দেখতে পাচ্ছি সেটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে যার একটা বাহুর দৈর্ঘ্য এ আর একটা হচ্ছে বি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে এ বি। আবার এই ফিগারটায় চলে আসছি, এই ফিগারটা আমরা দেখতে পাচ্ছি এটা বি বাহুর দৈর্ঘ্য এটা এ, এটা একটা আয়তকার, আয়তক্ষেত্রের ক্ষেত্র সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে এ ইন্টু বি। এবার এখানে একটা পেলাম বর্গক্ষেত্র, এই ফিগারটা যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে কী দাঁড়ালো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি এ হোল স্কোয়ার
सूत्रटा ज्यामितिक उपाय प्रमाण कर लाम दो एकटा अंक आमरा सूत्र दिए कर दिच्छी फाइव ए प्लस सेवेन बी एर वर्ग निर्णय तो फाइव ए प्लस सेवेन बी एर वर्ग होच्छे फाइव ए प्लस सेवेन बी एर होल स्क्वायर ए प्लस बी तार होल स्क्वायर ए प्लस बी तार होल स्क्वायर सूत्रटा कि ना ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर ट्वेंटी फाइव ए स्क्वायर प्लस पाँच दिए दस सात सेवेंटी ए बी प्लस फोर्टी नाइन बी स्क्वायर एटा होच्छे ए प्लस बी ता होल स्क्वायर सूत्रेर एक प्रयोग ठीक एक ही रकम भाव ए माइनस बी होल स्क्वायर এই সূত্রে একটা আমরা শিখেছি এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সেভেন এক্স দা হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্টি নাইন এক্স স্কোয়ার ওয়ান টোয়েন্টি সিক্স এক্স ওয়াই প্লাস এইটি ওয়ান y স্কোয়ার কত হলো কমপ্লিট আজকে এই পর্যন্তই থাক পরের ক্লাসে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার যে সূত্রটা আমরা পেলাম a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab বা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab তার প্রয়োগ আমরা দেখাবো।